টেলিগ্রাম ভিডিও কীভাবে দেখবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে আমি আরেকটি কথা বলবো যে আমার এই ভিডিওটি দেখে যদি আপনার একটুখানি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন, এটাই। তো আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে টেলিগ্রাম আপনি ভিডিও বাইর করতে পারেন কিন্তু ভিডিও দেখতে পারেন না, মানে ভিডিও আসে না। তো টেলিগ্রাম ভিডিও দেখতে গেলে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হলো যে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। টেলিগ্রাম একটি অ্যাপস আছে, ওইটা আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। এই যে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন, ডাইরেক্ট গুগল প্লে স্টোরে এসে এই নামটা লিখলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন, তখন আপনি ডাউনলোড করে নেবেন। আপনি টেলিগ্রাম কোনো ভিডিও দেখতে গেলে এই অ্যাপসটি লাগবেই। এরপর আপনি যখন এই অ্যাপসটি ওপেন দিবেন, এই যে আমার এই অ্যাপসটি ডাউনলোড করা আছে, তো যখন ওপেন দিবেন তখন এই যে এরকম আসবে। আর এরকম আসার পরে এই যে দেখুন আমারটা যেমন এরকম আইসে আপনারটা কিন্তু এরকম আইব না। আপনি যখন অ্যাপসে ঢুকবেন আপনারটা কিন্তু প্রথম এরকম আসবে না। আপনি যখন প্রথম এই অ্যাপসে ঢুকবেন তখন আপনার ফোনে যে কটা জিমেল আইডি থাকবো হ্যাঁ, এই যে এরকম আইডি দেখতে পারবেন, মানে এরকম আইডি আপনার ফোনে যে কটা থাকবো প্রত্যেকটা জিমেল আইডি কিন্তু এখানে শো করবে। আর এখানে শো করার পর আপনি যে কোনো একটা জিমেল আইডির উপর ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরে এরকম আসবে। আর এরকম আসার পর আপনি যখন টেলিগ্রামে কোনো ভিডিও দেখবেন, ধরুন আপনি টেলিগ্রামে কোনো ভিডিও বাইর করছেন, এখন আপনি ভিডিওর উপর ট্যাপ দিচ্ছেন, ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাকে ডাইরেক্ট ওরা এই অ্যাপসে নিয়ে আইব, তখন ভিডিও ওপেন দেখাইব, আপনি ওই ভিডিওর উপর ট্যাপ দিলে আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন, একদম সহজভাবে দেখতে পারবেন। আর এখানে দেখবেন এখানে এই যে বিভিন্ন সেটিং দেখতে পারবেন, এই যে এখানে ধরুন আপনি এখানে এই যেমন কোনো ভিডিও টিডিও আপনি ডাউনলোড দিয়েছেন বা ফটো ডাউনলোড দিয়েছেন টেলিগ্রাম থেকে, এগুলো দেখবেন কীভাবে। আপনি টেলিগ্রাম থেকে যদি কোনো ফটো ডাউনলোড দিয়ে রাখেন বা দিয়েছেন, এই যে এখানে দেখতে পারবেন যে কয়টি ফটো আপনি ডাউনলোড দিয়েছেন এবং কোন কোন ফটো আপনি ডাউনলোড দিয়েছেন, এখানে গেলে দেখতে পারবেন। আর আপনি যদি টেলিগ্রাম থেকে কোনো ভিডিও ডাউনলোড দেন তাহলে এই যে এখানে গেলে দেখতে পারবেন, ঠিক আছে। আরে অল মানে সব কিছু দেখতেছেন যে ফটো ভিডিও সব ডাউনলোড দিয়েছে, এইগুলো দেখবো। তো এগুলো দেখতে গেলে এই যে আপনার এখানে ট্যাপ দিতে হবে অল, এখানে ট্যাপ দিলে আপনি দেখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটুখানি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি শেষে কমেন্টে জানিয়ে দিবা ভিডিওটি কেমন লাগলো, এটাই। তো আজকের ভিডিওটি এতটুকুই।